এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে, জোরে কও, এই ওমর রসুলের হাতের বরকত এত পাওয়ার পেয়ে গেছেন, রাস্তা দিয়া ওমর চলতেছে শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায়। এর যুবক 1500 বছর আগে রহমতের নবী বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আজকে তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন? আমি যে এতক্ষণ তোমার সামনে বয়ান করতেছি, কুত্তার মতো চিল্লাইতেছি, কুত্তার মতো দৌড়াইতেছি, আমি একা না, সব আলেমরা তোমাদের পেছনে দৌড়ায়। আজকে যদি তোমাকে বাদ দিয়া উচিত ছিল ওই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকায় যায় বয়ান করা, যেখানে মানুষ মুসলমানের খ্রিস্টান বানায়, আজকে বয়ান করা দরকার পঞ্চগড় যেখানে কাদিয়ানি বানায়, কিন্তু ওখানে যাওয়ার সময় কই, ফজর থেকে দৌড় শুরু হয় আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে সারা রাত 12টা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়া পায়ে ধরে 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 বলি আমার দলে আসো, একবারও বলি না আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, ভিন্ন টুপির বিরুদ্ধেও বলি না, হিংসা করে সালাম বন্ধ করি না, আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি না, আমি তাবলিগের লাইনের সন্তান, আমি বলি না তাবলিগ করো না হয় জাহান্নামে যাইবা, আমি পীরের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি অমুক পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাইবা, কিছুই বলি নাই। এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাই, বাবা যেই লাইনে থাকো বাধা নাই, যেই তরিকায় চলো বাধা নাই, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, একজন প্রফেসর হও বাধা নাই, একজন ডাক্তার হও বাধা নাই, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায়, ও যুবক তোমার আচরণে যেন কোনো শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তুমি এমন একজন ডাক্তার হও যে দ্বীনের উপকার হবে, উম্মতেরও ফায়দা হবে, এবং তোমার সম্মানটা মরিয়া গেলেও মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে। যদি এমনটা হতেই চাও দুইটা জিনিস তোমার লাগবে, লিখে রাখ, দুই জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি, জীবনে সম্মানের জীবন পাবি না, ইঞ্জিনিয়ার হবি ঠিক সম্মান জীবনে পাবি না, হ্যাঁ সম্মানিত ডাক্তার যদি হতে চাও, সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও, জেনারেল লাইনে থাকো আলহামদুলিল্লাহ, তবে সম্মান বড় দামি জিনিস, এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে, কয়টা? দুই জিনিস লাগবে, দুই জিনিস না থাকলে আল্লাহর কসম সম্মানের জীবন পাবি না। এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না, লাগে সম্মানের চাবি কার হাতে? না কোনো দুনিয়ার সরকারের হাতে, দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান কমানের, তাহলে হুজুর গো কবে কত আগে ফারায় মারতো? কি চাবি কার হাতে? আল্লাহর হাতে চাবি। এই জন্য তাকাইয়া দেখছো কত সার্টিফিকেট ওয়ালারও সম্মান নাই, আর সার্টিফিকেট নাই আল্লাহ তারে অনেক সম্মান দিছেন, আছে না নাই? মাওলার খেলা বড় কঠিন, আমার আল্লাহর কুদরতের কারিশমা তোমার বিবেকের সব উল্টা। দুই জিনিস অর্জন করিও জীবনে, ডাক্তার হলো সম্মান তোমার সবার উপরে থাকবে, প্রথম লাগবে তোমার সুস্থতা। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও,
সবার বেলায় কয় কাফন, কালার হবে আলাদা। আলেমদের কালার একরকম, যারা আলেম না তাদের কাফনের কালার আর একরকম, তাবলিগলাদের কালার একরকম, চরমুনাওয়ালাদের কালার আর একরকম। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রুগী, কে ইমাম কে মুক্তাদি, কে তাবলিগ কে চরমনাই, কে আওয়ামী লীগ কে বিএনপি, সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ, সব একাকার। কবরের সাইজও হবে এক নাকি নোয়াখালী, আপনাদের কুমিল্লা লাঙ্গলকোটের মানুষের কবর 10 হাত লম্বা হবে, সবার কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, নারীকেও সে একই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন, 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার নিয়মের উল্টা, ক্লাস ওয়ানের প্রশ্ন আলাদা, টু ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা, এইটে যারা পড়ে তাদের প্রশ্ন নাইনে যারা পড়ে সমান। অথচ আমার মাওলার কুদরত কেমন, তুমি ধনী হও গরিব হও সাদা হও কালো হও শিক্ষিত অশিক্ষিত আলেম মূর্খ যেই লাইনে থাকো না কেন, প্রশ্ন সবার বেলায় 1-3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা ছাড়া কেউ পারবে না। কি হুজুরে পারবে গ্যারান্টি আছে? আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল, আর ওই শয়তান কারে ভয় পায়? এবার চিন্তা করেন ওমর ব্যাটাটা কেমন, 27 বছরের মুসলমান, 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হযরত ওমর, কথার আগে তরবারি রেডি, শয়তান দেখলে দৌড়ায়। অর্ধজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন, একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই, দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন, কয় একজনও নাই। কথা হলে রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো, তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল তদানীন্তন সময়ে রোম সম্রাট, কয় ওমরের হত্যা করো, একা পাইলে, একাই কোথায় পাও, দেখো। খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায়, কয় তরবারি কই কয় দূরে ফালায়া রাখছে, কয়টারে মার, কয় সুযোগ পাইছি, দৌড়াইতেছে আল্লাহর বান্দা, দুশ্মন ওমরের মারার জন্য যায়, ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতেরে বালিশ বানাইছে, অর্ধজাহানের খলিফা। দুশ্মন তরবারি নিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয়, যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আবুয়াতিস বান্দা আনাম বামানে তু মুর্দা বাহাক জিন্দা এর যুবক, ওই ওমরের ইতিহাস ভুলে যাইও না রে বাবা। আমি তোমাকে একবারও বলি নাই, স্কুল কলেজ বাদ দিয়ে আসো মাদ্রাসায় হুজুর হয়ে যাও, পাগড়ি লাগাও বলি নাই, ওখানে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, আমাদের মুসলমান সব লাইনে লাগবে, আমাদের মুসলমানের জন্য গৌরব ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, না গৌরব না,
ডাক্তারি পড়তে গিয়া, ও বাবা তোমার কাছে দাবি আমার একটা, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলো, পাঁচ বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাজত করো, কারো ক্ষতি করবা না, কারো বড়দোয়ার তলে পড়বা না, আলেমের পরামর্শ নাও, মা বাবার দোয়া নিয়া চলো। আল্লাহর কসম, মা বাবার দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না আর দোয়া সারা তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, মা বাবার চোখের পানি দোয়া সারা তুমি টাকাওয়ালা হতে পারো নাই, ব্যবসায় লাভবান হতে পারো নাই, মা বাবার দোয়া চোখের পানি, ওই মা বাবারে কষ্ট দিবা না। আর যেই শিক্ষক তোমারে হাতে কলমে কষ্ট করে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মনের কষ্ট তোমার জন্য মুরব্বী কষ্ট পায় বলছে আহ, ওই আহ গিয়ে তোর কপালে লাগবে অভিশাপ। ও যুবক দেখো, তোমার লাইনে থাইকা নবীর তরিকা মতো চলা যায়নি। অনেকে বলে কেমনে, দেখো তাকায়া বাবা স্কুলে পড়ে কলেজে পড়ে, তোমার মতো যুবকেরা পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি, সত্যটা বলো। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন পারো না রে বাবা? তুমি তো মুসলমান, তুমি কি মরণকে ভয় পাও না? আল্লাহর কোরআন নবীর কথা কি তুমি বিশ্বাস করো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো রে, আবার মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো মনে মনে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লাইনে ভরিয়া আজকে নামাজ তো কম সারি নাই, কত গুনা করলাম, হাতের গুনা, চোখের গুনা, কানের গুনা, জবানের গুনা, ও আল্লাহ, একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে, আমার কবরে কেউ যাবে না, কই মা, কই বাবা, কই আপনজন, কই বন্ধু বান্ধব, কেউ যাবে না, আমি একা একা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, দেড় হাজার বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন, নেক আমল ওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও যুবক বাবারা, আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কইয়াম গো সম্মান তো কমলো না, আল্লাহর মহব্বত নিয়া তওবা করো, তুমিও রেডি হয়ে যাও, মরিয়া গেলেও যাবা আর নামাজ সারবা না, বেপর্দায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, নবীর মহব্বত নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ অক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়া চলবা। আল্লাহ আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয় নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। নবী একটা স্কেল দিয়া দিছেন, আজকে একটু খেয়াল করে শুনে যায়েন, গোটা দুনিয়ার হালাত বড় বড়ই খারাপ, বিশেষ করে ইমান মুমিন মুসলমানদের ক্ষেত্রে। আমার দেশের হালাত, ওলামায়ে কেরাম আন্দোলন করতেছেন শিক্ষার উপরে, শিক্ষার মধ্যে ঝামেলা, নাস্তিকদের আক্রমণ, কেউ আবার টাকা দিয়া কাঁদিয়ে নিবা নাই, খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রলোভন দেখায় মুসলমানকে খ্রিস্টান বানায়, চতুর্মুখী ষড়যন্ত্র, এর মোকাবেলা করতে গিয়া মুসলমানের, বিশেষ করে মুসলমানের যারা দায়িত্বশীল উলামায়ে কেরাম, এদের একতাবদ্ধ এক মন এক ধ্যান প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত এই বাতিলের মোকাবেলা করতে পারবে? অনেকে মনে মনে বা বিভিন্নভাবে চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ,
আল্লাহ কামিয়াবি দান করে। কিন্তু অনেকে চেষ্টা না করে আর উল্টা বিরোধিতা করে, দোষ তালাশ করে। আমাদের ভেতরে এই বিরোধিতা দূরত্ব যতদিন পর্যন্ত কমানো না যাবে ততদিন পর্যন্ত অন্তত মুসলমান শান্তির জীবন খুঁজে পাবে না। দেখেন মুসলমান দাবিদারেরা, এরা বলে চায়ের দোকানে বসে, ফিলিস্তিনে মানুষ মরে, এখানে চিল্লাইলে লাভ কি? মুসলমান বলতেছে, মুসলমানের বড় একটা নিদর্শন নামাজ। নামাজ পড়ে না, এরপরও বলে তার ঈমান তাজা। কত এক কঠিন হালাতে আমরা আছি। ইসলামের লাইনে কম বেশি যারা সহি তরিকায় খেদমত করেন, কিছু কিছু ফায়দা হচ্ছে, ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ। কিন্তু এদের পিছনেও লাগা আছে কিছু মানুষ, আছে না নাই? এখানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ, আমাকে একটু জবাব দিবেন, সঠিকটা বলবেন আল্লাহর জন্য। বাংলাদেশে দাওয়াত ও তাবলিগ আছে? বাংলাদেশে পীর মুরিদির লাইনে বহু ভণ্ডামিও চলে, তবে কি আহলে হক পীর মাশায়েক আছে? সত্যটা বললেন। দ্বিতীয় জবাব দিবেন আপনারা, এই তাবলিগের দ্বারা আমাদের দেশে মুসলমানের বা ইসলামের উপকার হয় না ক্ষতি হয়? সত্য কথাটা বলবেন, উপকার হয়। এরপরে যারা আহলে হক পীর মাশায়েক, উজানি, চরমনাই, নানুপুর, বাহাদুরপুর সহ হাটহাজারি, কওমি মাদ্রাসা, এদের দ্বারা কি বাংলাদেশের মুমিন মুসলমানের ইমানের ক্ষতি হয় না উপকার হয়? কওমি মাদ্রাসা দ্বারা কিছু ক্ষতি হয়? হ্যাঁ, হয় না? তাহলে বিরোধিতা কেন? তাবলিগের বিরোধিতা কেন? খাটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরোধিতা কেন? যারা বিরোধিতা করে তাদেরকে একটু প্রশ্ন করেন আপনারা, আমি রেখে যাই। এক নম্বর প্রশ্ন, তোমার বিরোধিতার দ্বারা ইসলামের উপকার কি? বেইমানেরা কি বলে যে অমুক হুজুরে অমুক হুজুরের গালি দিছে, খুব ভালো হইছে, ইমান তাজা হইছে, এরকম কেউ বলে না? হাসাহাসি করে, দেখো মুসলমান মুসলমানে এক হয় না, মুসলমান মুসলমানের বিরুদ্ধাচরণ করে, কত বড় হিংসুক। এক নম্বর প্রশ্ন, এই বিরোধিতার দ্বারা ইসলামের কি লাভ? তাবলিগের বিরোধিতা ময়দানে সাধারণ মানুষের সামনে বললে কি ইসলামের ফায়দা? দ্বিতীয় প্রশ্ন করবেন, যেই তাবলিগের বিরোধিতা পীর মাশায়েখের বিরোধিতা যারা করে, এর দ্বারা তাবলিগ কমে গেছে, কওমি মাদ্রাসা কমে গেছে, খাটি আল্লাহওয়ালাদের মিশন কাজ বন্ধ হয়ে গেছে, লাভ কি? একটা কাজ তো মানুষ লাভের জন্য করে, লাভ কি? বরং তাবলিগ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? সত্য কথা বলেন, কওমি মাদ্রাসা কমতেছে, হ্যাঁ, চরমনাই কমতেছে, উজানি কমতেছে, তাহলে আপনার বিরোধিতা করার স্বার্থ কি? আপনি তো কমাইতে পারতেছেন না, তো লাভ কি? আপনার লাভ কি, ইসলামের লাভ কি খুঁজেন, ভালো করে খুঁজেন, আপনার কি লাভ আর ইসলামের কি লাভ?
আপনার লাভ হইলে আপনি ব্যক্তি হিসাবে তৃপ্তিতে আছেন, আর ইসলামেরও যদি বিরোধিতা করলে লাভ হয় তাহলে এটা ইসলামেরও একটা তৃপ্তি আছে। আপনি বুঝায় বলেন, দেখায় বলেন। তিন নম্বর প্রশ্ন তাদেরকে করবেন যারা তাবলিগের বিরোধিতা করে, খাঁটি আল্লাহ আলাদের বিরোধিতা করে, বলো তোমরা যে তাবলিগের পিছনে পড়ে আছো দিন রাত, আমার সোনার বাংলাদেশে যারা খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়, তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি বলো? আমার দেশে পীরের নামে ভণ্ডামি যারা করে তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি বলো? জাতিকে পেশ করো। একটা ছাত্র আউযুবিল্লাহ পারবে কিনা সন্দেহ, চাই সে জেনারেল লাইনে হোক আর মাদ্রাসা লাইনে হোক, বড় একজন আলেমের ব্যাপারে সে ফেসবুকে লিখতেছে সে বাতিল, সে দালাল। একজন আলেমকে তুমি বাতিলের সাথে তাল মিলায় দালাল বলে দিলা, তুমি কে, তোমার বলার কি সার্থকতা আছে এখানে? এই বেয়াদবি করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে? তোমার লাভ কি, ইসলামের লাভ কি, দুইটা জিনিস একটু খেয়াল করো। বরং এই বিরোধিতার দ্বারা তোমার ব্যক্তি জীবনের ক্ষতি হচ্ছে, সময় মতো টের পাইবা, সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি হচ্ছে, লাভ হয় না। কই আমরা তো আলেমরা মোটামুটি কাছাকাছি, দেখা হলে সালাম কালাম, এখন তো মিডিয়ার যুগ, দেখা যায় না, অনেকটা দূরত্ব কমতেছে। তুমি এই গ্রামের সিফায় বইয়া বিরোধিতা করে তোমার কি ফায়দা? কয় লাভটা বুঝি না, মা বাবার বরদোয়া লাগছে তো এই জন্য কাজটা করা লাগে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, ঢাকার শহরে মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখতে পারে না। ও মা বাবার অভিশপ্ত সন্তান, আল্লাহ হেদায়াত দান করুন। তুমি চরমনের বিরোধিতা করো, তুমি কই, চরমনাই কই। তুমি উজানির বিরুদ্ধে বলো, তুমি কই, উজানি কই। তুমি তাবলিগের বিরুদ্ধে কথা বলো, তুমি কই, তাবলিগ কই। লিখে রাখো, ভুলে যেও না, বাংলাদেশের প্রত্যেকটা এই হকের আওয়াজ এমনভাবে বাড়তেছে, খুব অচিরেই দেখবা প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, বাড়ি শুদ্ধা আহলে হকের দুর্গ হবে, খানেকা হবে। বিরোধীরা হয়তো তওবা করবে, না হয় এদের ছেড়ে পালায় যাবে, না হয় আল্লাহর গজবে মরে যাবে। যা আল্লাহ, কি কথাটাও জানেন না, যা আল্লাহ ওয়াজাহাকাল, অর্থ কি, হক আসলে বাতিল দুরুবিত হবে, এই তো। আচ্ছা, বাতিল দূর হওয়ার ব্যাখ্যা তিনটা, হক আসলে বাতিল দূর হবে, ব্যাখ্যা কয়টা? এক নাম্বার, বাতিল হয়তো তওবা করে হকের পক্ষে আসবে। নাম্বার দুই, বাতিল ওই অঞ্চল ছেড়ে পালায় যাবে। নাম্বার তিন, আল্লাহর গজবে বাতিল জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন। বাংলাদেশের উলামায়ে কেরাম যারা হক, এরা কখনো কোনো ব্যক্তির দালালি করে না, এরা আল্লাহ এবং রসুলের দালালি করে। আমি আয়াতটা পড়ছি, দেখি সুযোগ যদি আল্লাহ দেয় তাহলে এই লাইনেই কিছু কথা হবে। রসুল কই, উম্মত কই, মোহাম্মদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি? আমি হাদিসের ব্যাখ্যাটা একটু দিব 5 মিনিট, তারপরে আয়াত নিয়ে কিছু কথা বলে দোয়া করব। 1500 বছর আগে রসুল একটা স্কেল দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই জমিনে কারা রসুলকে মানে কারা মানে না, রসুল স্কেল দিয়ে দিলেন।
আজকে আমরা নামাজি বান্দা বেনামাজি দেখলে সি সি করে তারায় দেই। শুনে নাও হাদিসের ব্যাখ্যা ভালো করে। নবীজি বললেন, যারা আমাকে মানে না তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী তারা কারা জবাব না দিয়ে এর আগে একটা সুন্দর পয়েন্ট বলে তারপরে বললেন তারা কারা। মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতি। প্রশ্নর জবাব, প্রশ্ন কি? নবী আপনাকে কারা মানে না অস্বীকার করে তারা কারা? নবী এই জবাবটা প্রথম না দিয়া প্রথমে বললেন, যারা আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবা করে তারা জান্নাতি। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায়? কি হুশ নাই? যারা নবীর অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী, তারা নবীকে মানে না। কিন্তু নবী এভাবে বলেন নাই। নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। নবী বলেন না, তো নবী কি বললেন বলে? নবী বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখন এখানে কথা আছে, কিন্তু বুঝেন ভালো করে। এই যুবক কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন ভালো মন্দ যাচাই করার। একটু মেধাটা খাটা। বেইমানের বাচ্চাগুলো মোবাইল হাতে দিয়ে দিছে মুসলমানের মেধাকে নষ্ট করার জন্য। নিজের আমলের খবর নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। মা বাবার হক আদায় করো না, শিক্ষকের হক আদায় করো না, বরং বেয়াদবি করো। এই মোবাইল, এই মোবাইল, এই মোবাইল সমাজটারও ধ্বংসের পথে নিয়ে যাইতেছ। আদর্শ চরিত্র ধ্বংসের পথে, লেখাপড়াও ধ্বংসের পথে। একটা জাতিকে সঠিক লাইনে উঠাবার জন্য যত মেডিসিন আছে, এর মধ্যে একটা বড় মেডিসিন হলো সুশিক্ষা। নষ্ট করছে এই মোবাইল দিয়া, মা বাবার সাথে গাদ্দারি বেয়াদবি করেছে মোবাইলের কারণে, শিক্ষকের সাথে বেয়াদবি মোবাইলের কারণে। শুধু কি তাই, নিজে সুস্থতার জীবনে বেঁচে থাকবি, আরামে খাবি আর ঘুমাবি, এই নিজের ব্যক্তি জীবনটারেও নষ্ট করছো মোবাইলের দ্বারা। মোবাইল দেখতে দেখতে সারাটা রাত, আল্লাহ তো ঘুমটারে নষ্ট করলি। অথচ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য শরীরের মহা ঔষধ। রাতের ঘুমটা নাই, চেহারা নষ্ট হয়ে যাইতেছে তোর খবর নাই, কানের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, হার্ট ব্যথা বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে, কিডনির সমস্যা বেড়ে গেছে, ক্যান্সারের রোগ বেড়ে গেছে। এক তো খানা নাই ঠিক মতো, ঘুম নাই ঠিক মতো। যেই লোকটার টাইম মতো ঘুম নাই, ওই লোকটার খানায় কোনো বরকত হবে না। যেই লোকটা টাইম মতো ঘুমায় না, ওই লোকটার কোনো কাজের মধ্যে কোনো শৃঙ্খলা আসবে না। ওই মোবাইলের দ্বারা ঘুমটা নষ্ট করিয়া নিজের শরীরটা পর্যন্ত ধ্বংস করে ফেলেছো। অপেক্ষায় থাক, অল্প দিন পরে দেখবি হাত আছে হাতের শক্তি নাই, কান আছে কানের শক্তি নাই, চোখ আছে চোখের পাওয়ার নাই। বেঁচে থাকবি ঠিক, তবে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি। মরবি না, এত তাড়াতাড়ি মরবি না। করোনায় মরণায় আর মরবি কেমনে? এত তাড়াতাড়ি মরবি না। আরো কত আকাম করা তোর বাদ আছে না লিস্টির মধ্যে? ইমামের বিরুদ্ধে করবি, এটা একটা লিস্টিতে ছিল যে ইমামের গালি দিব, চরমনার বিরোধিতা করবো, তাবলিগের বিরোধিতা করবো, নবীর বিরোধিতা করবো, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবো। আরো কত আকাম তোর বাকি আছে, তো তাড়াতাড়ি মরবি। আল্লাহ হেদায়াত দান করুন। আহ, কবি নজরুলের ইতিহাস বড় রে যুবক, রবীন্দ্রনাথের ইতিহাস বড়,
কবি নজরুল ইতিহাস পড়ো, কবি নজরুলের ইতিহাস অন্তরে ঢুকায় রাখছো কত সুনাম। তোর মতো যদি চরিত্রহীন হইত, নজরুলের নামে মানুষ কোন স্মরণের ইতিহাস লেখত না। তোর মতো চরিত্রহীন যদি হইত কয়দিন আর বাহাদুরি করবি? হাত আছে পাওয়ার নাই, কপাল খারাপ, আল্লাহ পাস দিছেন আর মেয়াদ দিয়া দিছেন, মেয়াদ শেষ হওয়ার আগে তুই নিজেই শেষ করে ফেলেছ। এই মাউথ বানানেওয়ালা বানাইছে, একটা মেয়াদ আছে এতদিন সুস্থ তার সাথে চলবে, তুমি এটার আইনের নতুন অবস্থায় যদি ইট দিয়া বাড়ি মারো তাহলে মেয়াদ শেষ না? তুমি এটার নষ্ট করছো, তোমার হাতের পার্সের মেয়াদ আছে, তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ দিয়ে দিছেন, খোদার কসম কোনোদিন কোনো ক্রিম আর মেডিসিন চেহারায় লাগানো লাগবে না, 40 বছর পর্যন্ত শুধু চেহারাটা নূরের আলোই থাকবে, উজ্জ্বল থাকবে, তোমার 27 বছরে নাই কেন? তোমার 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিয়ে তাকাইলে মায়া হয় না কেন? তোমার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? নিজে ছুরি ছাড়া নিজের গলাকে জবাই করেছ ওই মোবাইলের, কবিরা গুনাহ করে করে। আল্লাহ হেদায়াত দান করুন, রহমতের নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, কথা বিপরীত দাঁড়ায় যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। কিন্তু নবী এটা বলেন নাই, নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে কি বুঝলেন? অনেক কিছু বুঝার আছে। কয় কি? কয় যারা নবীর আদর্শ মতো চলে না এদেরকে জাহান্নামী বলা যাবে না। কি বলা যাবে? কয় বলার আগে ভাবতে হবে এরা দুই দলের কোন দল। যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। আজীবনের জন্য কথাটা মনে রাখো হে যুবক, যারা নবীর আদর্শ মতো চলে না তারা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল কি? আর এক দল বিদ্রোহী। এই কথাটাকে ভিন্ন শব্দে বলি, এক দল দরদী আর এক দল বিরোধী। একটা উদাহরণ দিই ছোট্ট, এখান থেকেই বুঝাই আর কি। যেমন একটা যুবকের আমি ডান দিক থেকে জিজ্ঞাসা করলাম, এই যুবক নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন? দাড়ি রাখা কোনো ফিরের আদর্শ না নবীর আদর্শ? ও যুবক রহমতের নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? যুবক আমাকে জবাব দিল, নবীর আদর্শ মতে দাঁড়িয়ে রাখার দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন আরো চেষ্টা করব। আছে না নাই? কি বুঝলা, আগ্রহী না বিদ্রোহী? আবার বাম দিক থেকে একটা যুবকের বললাম, হে যুবক নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? যুবক আমাকে সেকেন্ডের মাথায় জবাব দিল, না রাখলে অসুবিধা কি? আসেনি? আর একটু চালাক হইলে কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? আসেনি? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেঈমান। ভালো করে বুঝো, নবী এই জন্য বলে নাই যারা আমার আদর্শ মতো চলে না তারা জাহান্নামী। নবী বলেন নাই, নবী বলছেন যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী।
অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান, একজন আগ্রহী আর একজন, একজন মুমিন আর একজন বেঈমান, একজনে নবীর আদর্শে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। এক, যে রাখে না সে আগ্রহী মুমিন, যে বিরোধিতা করে সে বিদ্রোহী বেঈমান। একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া, আর একজনে আল্লাহর কোরআনের বর্ণনা দেওয়া রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া। কোরআনে রাজনীতি নেই? তুমি কি জানো কোরআনে? তুমি কি বুঝো কি কোরআনে? আমার রসুলকে আল্লাহ কোরআন দিলেন 40 বছর পর, আর তুমি 27 বছরে সব বুঝে ফেলাবা? আর সেই রসুল যার কোনো তুলনা নাই, কি পরিমাণ সততা, মেধা, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, 40-এর পরে কোরআন শুরু, পুরা কোরআনটা রসুলের সিনায় আসতে সময় লাগছে 3 দিন। কয়দিন? আন্দাজি আমি কইছি, গিয়ে বলেছি 3 দিন। আল্লাহর রসুলের কাছে কোরআন আসতে সময় লাগছে কত? 23 বছর। রসুলের কাছে কোরআন আসতে সময় যদি 23 বছর লাগে, তুমি এটা রাতারাতি হইরা মহাসের? এত সোজা দিল্লি বহুত দূর হে। রহমতের নবীর কাছে কোরআন আসছে 40-এর পরে, তাও এক রাত্রে আল্লাহ দেন নাই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ একত্রে প্রথম আসমানে দিয়েছেন, ওখান থেকে প্রয়োজন অনুসারে অল্প 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 করে 23 বছরে দিয়েছেন। প্রথম আসছে কোরআনের 5 আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতের সাপরে নবীজির দিছে সাপ, এই 5 আয়াতের সাপে নবীর উঠছে জ্বর। বুখারি শরীফের বারাত, নবী বলেন আমার উপরে মরণের কষ্ট শুরু, জিব্রাইলের খবরই নেই 3 বছর। কয় বছর? আর আয়াতটা এত আইয়ে না, আমি যে 5 আয়াতের সাপের ভয় পাইছি, জ্বর উঠে গেছে, মরণ মরণ ভাব এসে গেছে আমার ভিতরে, আমি ভয় পাইছি, মনে হয় আজরাইল আসছে আমারে দৈরা ফেলাইব, এমন অসুস্থ আমি হয়ে গেলাম। মাত্র 5 আয়াতের এই অ্যাকশন, 3 বছরে জিব্রাইল আর আয়াত লই আইয়ে না, দীর্ঘ 3 বছর পরে নতুন করে জিব্রাইল আইয়া আবার দেখা করলো। ইয়া আইহাল মুদাসসির কুম ফাআনজির ও রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ভালো করে বুঝো, বর্তমানে কোরআন শরীফটা হাতে নিলে 250 গ্রাম ওজনও নাই, কিন্তু এই কোরআনের ওজনটা হাকিকতে কত? হাকিকতে কোরআন শরীফের ওজন কত? জমিন বলে আল্লাহ আমরা পারুম না, পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না। আল্লাহ কয় জাহেল মানুষের মাথায় চাপায় দিলাম কোরআনটা, তুই বোঝা বহন কর, আর যদি করিয়া চলতে পারো তোর সম্মান আমি সবার উপরে দিয়ে দিব। কোরআনে রাজনীতি নেই, বুঝো কিছু? আরে আল্লাহ পাক কোরআন শরীফে বিশাল সুরা রাখছেন রাজনীতির আলোচনার সুরা। ইউসুফ নবীর সুরাটা তেলাওয়াত কর, পুরোর সুরার মধ্যে রাজনীতি রাজনীতি রাজনীতি। তবে তুমি যে দুর্নীতি আর ভেটনীতি আর দুই নাম্বারি করো, এই রাজনীতি আল্লাহর কোরআন আর ইসলামে নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আছেন, সব রাষ্ট্রনীতির আলোচনা খুঁজো। বিরোধিতা না করে নিজের দোষ দেখো, নিজের মাইয়ের খবর কি, পোলার খবর কি, মায়ের খবর কি, বাবার খবর কি, নামাজ পড়ছনি ঠিক মতো, মা পড়ছেনি, বাবা পড়ছেনি, ফজর পড়ছনি,
এশা বর্ষণী, জোহর বর্ষণী, আসর বর্ষণী, তোমার কবরে তুমি চলে গেলে কোনো হিসাব যাবে না তোমার কবরে, তোমার জবাব তোমাকেই দিতে হবে। আরেকজনের পেছনে পড়ে আছো, তোমার হিসাবটা কবে করবা? অন্যের হিসাব নিয়ে দিন কাটাইলা, তোমার হিসাব কে করবে? আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, নিজের হিসাবটা নিজে কর। আমরা কিসসা কাহিনীর বয়ান করি, তো তুমি কি বুঝাতে চাও? কোরআনে কিসসা কাহিনী নেই। হ্যাঁ যুবক, আল্লাহর শপথ করে বলে যাই, লিখে রাখ, পৃথিবীতে কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। লিখে রাখ, পৃথিবীর মধ্যে কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। কোরআন শরীফে বাঘের কেচ্ছা আছে, তোর খবর আসেনি? হাতির কেচ্ছা আছে, মশার কেচ্ছা আছে, মাছির কেচ্ছা আছে, কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা আছে, কি আছে না? এরা তো বুঝবে না, ওগো খালি কে মেডিসিন খাওয়াই দিছে যে বিরোধিতা করবি, মানে তোর কপালটা পুড়বি, তোর মা বাবার কলিজাটার জ্বালায় দিবি। একটা আলেম কখনো বলতে পারে না তুই খালি আলেমের গালি দিস, কখনো বলতে পারে না। কেচ্ছা কাহিনীর রস করি, 2000-এর উপরে আয়াত আছে কোরআন শরীফে, 2000-এর উপরে শুধু কেচ্ছা 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 কাহিনী। তুমি কি বুঝো? পিপিলিকার কেচ্ছা, পিপিলিকার নামে সুরা, হাতির নামে সুরা, তুমি কি বুঝো? সুরা বাকারা গরুর কিচ্ছা, তুমি কাউ গরুর কিচ্ছা বলি কেন, সাপের কেচ্ছা বলি কেন? আল্লাহ বলছেন কেন, বাঘের কেচ্ছা বলছেন কেন কোরআনে, হাতির কেচ্ছা বলছেন কেন? সব কিছুর মূলে মানুষের হেদায়াতের জন্য। আমরা তো ওই কেচ্ছাই বলি, উম্মতের সামনে যেই কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, তওবার জন্য অন্তর তৈরি হয়। আমরা তো সোনাবন্ধের গান গাই না, তোমার অন্তর এত নষ্ট কেন? তোমার অন্তর এত নষ্ট কেন? আলেমের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কে দিয়েছে তোমাকে? তোমার জীবন মরার আগে ধ্বংস লিখে রাখো, লিখে রাখো। মা বাবার সাথে বেয়াদবি করবি, খোদাও মাফ করবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দিলে তোর ক্ষমা নাই, বান্দার হক। এই জমিনে আলেম যদি না থাকে তো ইসলাম কোথার থেকে শিখবা? আলেম আছে তো ইসলাম আছে, এরা রসুলের ওয়ারিশ, এরাই উম্মতকে হেদায়াতের দাওয়াত দিবে। হ্যাঁ, মাছ ছাড়া যেমন কাঁটা ছাড়া যেমন মাছ নাই, দোষ ছাড়া মানুষ নেই। তা তুমি আমার দিকে তাকাও কেন? তোমারে ধরলে তুমি বাঁচবা কেমনে? তোমার মধ্যে কি কম আছে নিদোষ? কেন এগুলো করো? লাভ কি? তোমার লাভ কি? ইসলামের লাভ কি? দুইটা কথা আজকে শুরু থেকে বলেছি, মনে রাখো। তুমি আলেমদের বিরোধিতা করলে, তাবলিগের বিরোধিতা করলে, তোমার লাভ কি? ইসলামের লাভ কি? একটু দুইটা প্রশ্ন তোমার বিবেকের কাছে রেখে গেলাম। বরং তোমার অধপতন চলে আসতেছে খুব দ্রুত। তুমি কান্না করো, কাউকে পাশে পাইবা না। তাবলিগ তো তার গতিতে চলতেছে, তাবলিগের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব হইছে না, হয়েছে না? এখন খুইজা দেখেন তো কাজ কমছে না বাড়ছে? কাজ কিন্তু বাড়ছে। এ ভাই, সাদপন্থী যাদেরকে বলা হয় এরাও কিন্তু মানুষকে দাওয়াত দিতেছেন, দুইটা পাঠ হয়ে গেছে, কাজ কমছে না বাড়ছে। তা তোমার বিরোধিতা করে লাভ কি? ইসলামের কি লাভ? বরং এই তাবলিগের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, হুজুর টুজুর না, জেনারেল লাইনের বহু মানুষ দিনের পথে আসছে, অস্বীকার করা যাবে? তো কেন বিরোধিতা করো? আমাদের বিরোধিতা করবে বেঈমান, বিধর্মী, তুমি মুসলমান হয়ে কেন করো? কি স্বার্থ তোমার?
দিলকে বড় মানাও, মানুষকে বুকে লাগাও, আলেম পাইলে সালাম দাও, দোয়া চাও, দূরত্ব কমায় দাও, দেখবা ইসলামের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। নবীজি বললেন যারা আমাকে আমার আদর্শ মতো চলে না তারা আমাকে মানে না, বলে না না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। ভালো করে বুঝুনে যুবক, রহমতের নবী বলেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না, আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামের পথে খায় যাবে। আল্লাহ বলেন আমার নবীকে আমি রহমত করে পাঠাইলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আ ইমামুল أولين الآخرين بحر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين। আল্লাহ বলেন আমি রহমতের নবীকে রহমত করে পাঠাইলাম, কয় দুনিয়ার জন্য আর পরকালের জন্য, কয় না জগৎ সমূহের জন্য। অনেকে তরজমা করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগতের তরজমা করলে মনে হয় যেন দুনিয়ার জগৎ পরকালের জগৎ, না জগৎ তো আরও আছে, রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ, আলমে বরজখ কবর জগৎ একটা আলাদা জগৎ, হাশরের ময়দানের একটা আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের একটা আলাদা জগৎ। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত, রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবীজি রহমত, হাশরের ময়দানের জন্য নবী রহমত, জান্নাতের জন্য নবী রহমত, জাহান্নামের জগতেও নবী রহমত। এটা কেমনে জান্নাতের জন্য নবী রহমত এটা বুঝলাম, জাহান্নামের জন্য কেমনে এটা তো বুঝে আসে না। বুঝে না আসলে বুঝার চেষ্টা করো, বিরোধিতা করিও না। জাহান্নামের ক্ষেত্রে আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে দু চারটা কথা বলি। রহমতের নবী দুনিয়ার জগতের জন্য রহমত, এরে নবীরা আসে শুধু কি মানুষের জন্য, কয় না, রহমতের নবী মুমিন মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী রহমত, পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য আমার নবী আলাদা রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জিনদের জন্য নবী রহমত, শুধু মানুষের জন্য নবী রহমত না, জঙ্গলের প্রাণী পশুদের জন্য নবী রহমত, নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, সব মাখলুকের জন্য নবী। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ আছে কি বলতে পারো, কয় লাভ কি, কয় বললেই তোমারে নবী মানবো কালেমা পড়বো। নবী বলেন আমি জানি না, কেন জানো না রে ভাতিজা। নবী বলেন আমি গাইবের মালিক না, গাইবের মালিক কে, আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গাইবের মালিক কে আর কেউ, যদি আমার পীর গায়েব জানে এর নাম শিরিক, এর নাম কি, আল্লাহ বলেন আমায় ইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ও দয়ার মালিক শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। আবু জাহাল বলে আমার হাতে কি আছে, নবী বলে আমি জানি না। নবীজি বললেন হাতের মুষ্টিতে যা আছো তোমরা একটু আওয়াজ দাও, পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। কপাল খারাপ আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর, কপালে কি নাই,
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা।